নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর আক্রমণ। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরুলিয়া বাজারে। তবে জিনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনার মত কিন্তু আলাদা। এলাকায় বেশ চাঞ্চল্য দেখা গিয়েছে। আমি জানি না, বাড়ি থেকে এসে পাঁচু পিছে সাইকেলটা রেখে আমাদের যে গুড়াই মাইতির চা দোকানে এইখানে বসছি, হঠাৎ করে গুরুপদ দাস বলে রঙিন করে আজকে 2021 সাল থেকে ওখানে যেভাবে অত্যাচার করছে, মাধব দিনরা তার ছেলের হাসিহার ভেঙে দিল, আমাদের 50 সদস্য যে ছিল তার আঙুল টঙ্গুল ভেঙে দিল, তার স্বামী ইঞ্জোর হলো, তারা কীভাবে ট্রিটমেন্ট হয়েছে সেভাবে ছিল, কেস কাটেন চলে। এই কয়েকদিন ওই এলাকার লোকের বাড়িতে গিয়ে একবারে তার ভিডিও রেকর্ডিং আমি বড়োকে শুনিয়েছি যে শালা আমি গুলি করে তোদের এক একটাকে মারবো, তোর মানে যে ভাষা কোনোদিন মুখে মানে বলা যায় না এরকম বাড়িতে গিয়ে থেট দিচ্ছি। কালকের বড়োবাবুকে গিয়ে সমস্ত কথা, যেহেতু আমি দলের একজন নেতৃত্ব, আমি বড়োবাবুকে বলে আসি, বড়োবাবুকে বলি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এখানে বসছি, হঠাৎ করে সেই গুরুপদ দাস যার ভাই একজন সিভিক পুলিশ, তাকেও বলেছি যে তোর তুই সিভিক পুলিশ হয়ে তোর ভাই উচ্ছৃঙ্খল এলাকায় করছে, তুই কেন থানাকে জানাস নি? সে কি নির্বিকার বলছে, সে নিজে স্বীকার করছে যে আমার ভাই দ্বারা এরকম হচ্ছে। আজকের হঠাৎ এখানে বসে আছি, এসে বলছে এই তুই শালা কি বলছিস বলেই তার সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার পরে কিছু দোকানদার ছিল তাকে সরকিয়ে দিল। পরবর্তীকালে একজন এনভিএফে কাজ করে পুলিশ ডিপার্টমেন্টে, যার বিরুদ্ধে বোধহয় গোটা স্টেক যে গুরুতর কেস, মানে যে কেসের মানে সীমাবিহীন কেস, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা খোঁজ করে দেখবেন, একটা অবিবাহিত মেয়েকে প্রেগন্যান্ট অবস্থা করে দিয়েছিল, সেই বাচ্চা নেমকিয়ে দিয়েছে, টাকা দেবে বলে দেয়নি, একজন সিভিক মানে পুলিশ ডিপার্টমেন্টের লোক এসে এখানে প্রকাশ্যে 100 লোকের মাঝে যে তাণ্ডবটা করলো, এবং আমার তো যে ধরনের নোংরা কথাবার্তা বলেছে সে মানে বলার নয়, এবং আমাকে এখানে প্রকাশ্যেই যে দেখছেন আমার একেবারে মানে মারার করে দেওয়ার জন্য যে উদ্যতটা হয়ে এখানে করেছিল, আমি তো এখানে পড়ে গিয়ে এ সেন্সেস হয়ে যাই পরবর্তীকালে করি, আমার পকেটে একটা টাকা ছিল সেটাও মোটামুটি যে এ করেছে, দেওয়ার পরে আমাকে শাসিয়ে দিয়ে গেছে, এবং আমার ছেলেকে বলছে, আমার ছেলে ভিলেজ পুলিশে কাজ করে, তোর বাবাকে আজকে ঘাকতক দিয়ে এসছি, ওকে দরকার হলে গ্রাম এলাকা ছাড়া করবো, আমাদের অঞ্চল ছাড়া করবো, এমন কথাও বলছি। আর জামা টামাগুলো তো দেখছেন নিশ্চয়ই, আর এখানে মার্কেটে সমস্ত লোক তার সাথে। ওই ব্যক্তি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? বিজেপি, তার বিজেপির একবারে বিজেপির সঙ্গে যুক্ত 2021 সাল থেকে শুভেন্দু অধিকারীর মদদে, শুভেন্দু অধিকারীর মদদে এই উচ্ছৃঙ্খল পরায়ণ হয়ে ওখানে কয়েকটা ভোট করতে দেয়নি তো মানুষকে ঘর ছাড়া করেছিল 2021 সালে, যে কারণে বিরুলি অঞ্চল পিছিয়েছিল। এখনো পর্যন্ত সেই শুভেন্দু অধিকারীর মদদে এখানে যে জেলা পরিষদের জিতা মেম্বার সে এসে এদেরকে তো এ করছে, অরূপ জানা সে এসেও এখানে এ করছে, এরা একবারে পুরো বিজেপির সঙ্গে যুক্ত থেকে করেছে। আর আমি অপরাধ, আমি এখানে তৃণমূলটা করি, এটাই আমার মূল অপরাধ, নাহলে আমি সমাজের এমন কিছু কাজ করিনি, চুরি ডাকাতি করিনি, নেশাগ্রস্ত নয়, এলাকার সমস্ত রাজনৈতিক দল এসে বসুক, এদের উদ্দেশ্য যে আমি এখানে তৃণমূলের নেতৃত্বটা দিই, তাই এই চক্রান্ত যে আমাকে যেমন করে হোক খতম করার জন্য এই এরা পরিকল্পনা করেছে বিজেপি দলটা। আপনার নাম? আমার নাম পরিতোষ জেনা, এলাকা আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য। এই এলাকাটার নাম? আগে এই এলাকার নাম? এই এলাকার নাম বিরুলিয়া। এই তৃণমূল নেতাকে আক্রমণ করেছেন এমনই অভিযোগ উঠছে, কি বলবেন? চায়ের দোকানে চা খেতে গেছিলাম, অতর্কিতভাবে আমাকে গালে চড় মারে সপাটে এবং আমার জামা গেঞ্জি ছিঁড়ে দেয়, ঠিক আছে, আমি তখন নিজেকে আত্মরক্ষা তাগিদে ওনাকে আমি ঠেলে দিই। হঠাৎই এটা হলো না আগে কোনো সমস্যা ছিল? না, আগে কোনো সমস্যা ছিল না, হঠাৎই অতর্কিতভাবে আমাকে এইভাবে সপাটে চড় মারে এবং আমার এই জামা গেঞ্জি ছিঁড়ে দেয়, ঠিক আছে, এটা আমি বিজেপি করি বলে এজন্যই আমার সঙ্গে এই ব্যবহার করে। আপনি কি বিজেপির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি। আপনার নাম? আমার নাম গুরুপদ দাস। বাড়ি রংকিনীপুর। খেলা গালিজ করছি, পুজোই বলো এই তুই আর বাজে কথা বলছিস কেন, ওকে সে নামে আসে গেলে ওকে খান কি বাচ্চা করে খেলাঠালি করে, তারপর মোরা কিছু লোক ছাড়াছাড়ি করে
তারপর কাজিলিয়ারে একটা ছেলে এসে পৌঁছতে অগ্নিস মারামারি ও গালাগালি করে। সঙ্গে কতজন ছিল তাদের? সঙ্গে ওদের হচ্ছে 3-4 জন ছিল, আমাদের এখানে অনেকজন 150 লোক জড়ো হয়ে গেছিল। তারপর ছাড়াছড়ি করলাম। পরিধোষ বাবুর সঙ্গে কতজন ছিল? পরিধোষ বাবু তো অনেকজন ছিল, কিন্তু তারা কিছু করেনি। আমি ছাড়িতে গেছিলাম, আমাকে ঠেলে ফেলেছি। আপনার নাম? আমার নাম গৌরী মাই। আপনার চায়ের দোকানে হয়েছে তো? হ্যাঁ, চায়ের দোকান। নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর আক্রমণ হয়েছে, যারা আক্রমণ করেছে তারা বিজেপি করে এমনই অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, আমি ঘটনাটা যেটুকু জেনেছি তাতে দেখেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা করে তাদের কোনো দোষ ছিল না। এখানে বেতাজ বাস্তা বলে নিজেকে পরিচয় দেয় এবং দলকে ক্ষমতায় পেয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন সাধারণ মানুষের উপর যে অত্যাচার মারদাঙ্গা করেছেন সেই পরিতোষবাবু, এদিনও আমাদের এক কার্যকর্তা গুরুপদ ওর কলার ধরে টানাহিচড়া করে সেখানে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু এটাকে পরিতোষ জানায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে ভুয়ো মেডিকেল করে এফআইআর করবে বলে শুনেছি, তো এটা যদি ওনারা করে থাকেন ওনাদের প্রস্তুত হতে বলুন, অরিজিনালটা করে দেওয়া হবে পরবর্তীকালে। আপনার নাম? আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। আমরা অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা এলাকায় সমস্যা করি না বা কোনো রাজনৈতিক দলের উপর টর্চার মারামারি এসবকে বরদাস্ত করি না, আমি ব্যক্তিগতভাবে এসব পছন্দ করি না, কিন্তু কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে এসব করে থাকে তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলি না। অরিজিনাল যদি সত্যি হয়ে থাকে উনি অবশ্যই আইনের দ্বারস্থ হবে, আর যদি মিথ্যা হয় ঘটনা তার দায়ভার ওনাকে নিতে হবে এবং তার জন্য বড় খেসারত দিতে হবে।